তখন ছিল ওই দিন 9/11, ওই দিনই বাচ্চাটা ওই পেটের ভিতরেই মারা যায়। পরে ওরা ওপেন সার্জারি বাজার পরে দিন নর্মাল ডেলিভারি করাইছে, করানোর পরে ওই শেষ হয়ে গেছে, ওইটা মিসকার হয়ে গেছে। এরপরে প্রেগনেন্সি তিন পাঁচ মাসের সময় ওই ওইভাবে হয়েছে। এরপরে প্রেগনেন্সি এইভাবে তিন মাস সাড়ে তিন মাস এখন এইভাবেই যাচ্ছে, এবং প্রায় দুই মাসের উপরে দেড় মাসের উপরে এখন প্রেগনেন্সি যায় না। আচ্ছা আচ্ছা। এবং ওনার থাইরয়েডে ধরা পড়ছে। আচ্ছা আচ্ছা। আপনার প্রশ্নটা কি এখন? জি আপনার প্রশ্নটা বলুন। প্রশ্নটা হলো এখন উনি কি কি করবে এখন, কিভাবে? এই দেশে তো অনেক ডাক্তারই যতগুলা দেখা সবগুলা দেখে ফেলছে, কোনো অসুবিধা পাই না, শুধু পাইছে ওর থাইরয়েড, আর কোনো প্রবলেম না। এখন উনি কি কি করবো এটাই জন্য ফোন করছি। ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, উত্তরটা জেনে নেই। আপনার সমস্যাটা আসলে দুঃখজনক। অবশ্যই কোথাও কোনো সমস্যা থাকতে হবে যার জন্য আপনাদের সমস্যাটা বারে বারে হচ্ছে। আপনাদের একজন, আমি মনে করি যে সবসময় সব কিছুর একটা উত্তর থাকতে হবে। আপনার ডাক্তারের সাথে কথা বলে আসলে জানতে হবে যে আসলে প্রত্যেকটা প্রেগনেন্সি লসের কারণটা কি, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসলে অনেক সময় হয় কি আমরা ডাক্তারদের সাথে কথা বলি কিন্তু ঠিকভাবে ইনফরমেশনটা কালেক্ট করতে পারি না, যার জন্য অথবা নেক্সট স্টেপ যেটা ফলো করার কথা সেটা ফলো করা হয় না। বাট এ ধরনের সমস্যা যখন হচ্ছে বারে বারে, হয়তোবা আপনার ওয়াইফের কোনো সমস্যা যেটা বাচ্চাকে মানে ফুল প্রেগনেন্সিতে আসতে সমস্যা হচ্ছে, আমরা যেটা বলি যে সেকেন্ড ট্রাইমেস্টার মিসকারেজ হওয়া, সেটা অনেক সময় থাকে মাল্টিপল, অনেক সময় লুপাস, কিছু কিছু সিস্টেমিক সমস্যার জন্য হয়। আমি মনে করি যে আপনার ডাক্তার সবগুলি পরীক্ষা নিরীক্ষায় শেষ করেছে। একটা জিনিস করবেন, যেটা সব ডাক্তারই কিন্তু ভালো ডাক্তার, যে কোনো একজন ডাক্তারের সাথে কনসিস্টেন্টলি থাকবেন এবং তার